নমস্কার, আমি তন্ময়। আপনি দেখছেন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। স্টাফ স্পেশাল ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন এক মহিলা যাত্রী। কোথায় ঘটল ঘটনাটি জানিয়ে দেব বিস্তারিত, সঙ্গে থাকুন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন, প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। করোনা আবহে বন্ধ সমস্ত লোকাল ট্রেন, একমাত্র ভরসা স্টাফ স্পেশাল ট্রেন। এবার সেই স্টাফ স্পেশাল ট্রেন থেকে নামতে গিয়ে ঘটল বিপত্তি। সপ্তাহের শুরুতেই মুর্শিদাবাদে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন যাত্রীদের ভিড়ে ঠাসা স্টাফ স্পেশাল ট্রেন থেকে প্ল্যাটফর্মের ট্রেন দাঁড়াতেই হুড়োহুড়ির জেরে ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেলেন এক মহিলা যাত্রী। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। সোমবার সকালে লালগোলা থেকে রানাঘাটগামী স্টাফ স্পেশাল ট্রেনে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে একেবারে দরজার সামনে দাঁড়িয়েছিলেন এই মহিলা, ভিড়ের চাপে নিজেকে সামলে রাখতে পারেননি। এই দিন ট্রেনে চেপে বহরমপুর ডাক্তার দেখাতে আসছিলেন রঘুনাথগঞ্জের সাইদাপুরের বাসিন্দা আলিয়ারা বিবি। ট্রেনের মধ্যে ভিড়ের চাপে ট্রেন থেকে নামতে গিয়ে ঘটে দুর্ঘটনা। প্ল্যাটফর্মে থাকা অন্যান্য যাত্রীরা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আরপিএফ। যাত্রীদের অধিকাংশের দাবি, ভিড়ের চাপে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে। উল্লেখ্য, করোনা সংক্রান্ত বিধিনিষেধের জেরে রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চলছে রেলের কর্মীদের যাতায়াতের জন্য কিছু স্টাফ স্পেশাল ট্রেন। বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের এই ট্রেনগুলিতে যাতায়াতের অনুমতি রয়েছে। তৃতীয় দফায় রাজ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর গত 5ই মে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিধিনিষেধের কথা ঘোষণা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে লোকাল ট্রেন বন্ধ রাখার কথা জানিয়েছিলেন। ইতিমধ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, লোকাল ট্রেন পরিষেবা ফের কবে থেকে শুরু হবে? এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।